স্বাগত সবাইকে আমার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং ড্রয়িং এ আমি স্বাগতরে এবং আজকে আমরা ক্যাপস্টান নাট ড্রয়িং করব তো এটা ক্যাপস্টান নাট এবং এটা আমাদের ক্যাপস্টান নাটের সমস্ত ডাইমেনশন দেওয়া রয়েছে আমরা একে একে ক্যালকুলেশনগুলো দেখে নেব ডায়ামিটার এবং থিকনেস সেম 20 মিলিমিটার নেওয়া হয়েছে এবং লেন্থ 1.8D 36 মিলিমিটার এবং হোল ডায়া এবং হোল লেন্থ দুটোই 4 মিলিমিটার করে সবার প্রথমে আমরা যেহেতু লেন্থ 1.8D অর্থাৎ 36 mm তাই আমরা একটি হরাইজন্টাল সেন্টার লাইন নিচ্ছে এবং এটা নেয়ার পরে আমরা যেটা করব যে ডিভাইডারের মাধ্যমে আমরা 18 18 অর্থাৎ 18 রেডিয়াসের একটি সার্কেল আঁকব এবং এই সার্কেলটা আঁকার পরে আমরা এটাকে ভার্টিক্যালি একটি অ্যাক্সিস আঁকব ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকার পরে আমরা সেট স্কোয়ারের মাধ্যমে 30 ডিগ্রির যে দিকটা আছে 30 ডিগ্রি সেট স্কোয়ারটা নিয়ে আমরা এখানে হালকা করে লাইন টানবো এখানে এই লাইনটা বেশি ডিপ করার প্রয়োজন নেই হালকা করে টানলেই যথেষ্ট এরপরে এটা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট যেটা করছি আমাদের যে ইন্টারনাল থ্রেড সাইনটা যেটা বিগার ডায়ামিটার 20 অর্থাৎ 10 রেডিয়াস নিয়ে 3/4 সার্কেল এবং 7.5 রেডিয়াস নিয়ে এই সার্কেলটা পুরোপুরি ফুল সার্কেল এটা আমাদের ইন্টারনাল থ্রেডের সাইন এরপরে আমাদের যেহেতু হোল লেন্থ আমরা দেখতে পাচ্ছি 4 মিলিমিটার তাই এই প্রত্যেকটা লাইন থেকে পরপর করে আমরা 4 মিলিমিটারের লেন্থগুলো নিচ্ছি এখানে যখন আমরা টপ ভিউ থেকে দেখব তখন এই যে হোলগুলো এগুলোকে আমরা হিডেন দেখতে পাবো তাই আমরা এই হোল যে লেন্থগুলো এবং যে পুরো হোলের যে ডাইমেনশনগুলো সেগুলো আমরা হিডেন লাইনে করব এরপরে যেহেতু হোল ডায়ামিটার ছিল 4 মিলিমিটার তাই এই লাইন থেকে ডান দিক বাঁ দিক দুদিকেই পরস্পর আমরা 2 মিলিমিটার 2 মিলিমিটার করে টোটাল 4 মিলিমিটার নিচ্ছি প্রত্যেকটা এক এক করে যেহেতু সবকটাই টোটাল 6টা হোল রয়েছে এখানে 6টাতেই 4 মিলিমিটারের দুদিকে নিলাম এরপরে যেটা করছি যে এই যে পয়েন্টগুলো নিলাম সেই পয়েন্ট নিয়ে ওই অ্যাক্সিসের এখানে ভার্টিক্যাল অ্যাক্সিসের হরাইজন্টালি 4 মিলিমিটার এর হিডেন লাইন দিয়ে এই যে নির্দিষ্টভাবে এই ফিগারটা তৈরি করলাম এটা হলো টপ ভিউ থেকে হোলের যে পজিশন সেটাকে আমরা ডিনোট করছি এরপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলও ঠিক সেমভাবে একইভাবেই ওই পয়েন্ট থেকে এক্সটেন্ড করছি কত মিলিমিটার 4 মিলিমিটার তো 4 মিলিমিটার দুদিকেই করলাম এরপরে ঠিক উল্টো দিকেরটাও একইভাবে হিডেন এগুলো সবই আমরা হিডেন লাইনের মাধ্যমে করব কারণ টপ ভিউতে এই হোলগুলো আমরা দেখতে পাবো না তাই এখানে হিডেন লাইনের মাধ্যমেই দেখাতে হবে এরপরে এক এক করে সবকটা কমপ্লিট করলাম এবং এর মুখের দিকের অংশটাও এটাকে আমরা স্ট্রেট লাইনের মাধ্যমে এটাকে বন্ধ করে দিচ্ছি এরপরে নেক্সট আর একটা 1 মিলিমিটারের মাপ নিচ্ছে এবং এই 1 মিলিমিটারের মাপ নিয়ে আমাদের এই যে হিডেন হোলগুলো এই হোলগুলোর মাথার দিকের একটা কোনিক্যাল পোর্শন আমরা করব তো সেই কোনিক্যাল পোর্শনগুলো করার জন্য আমাদের 1 মিলিমিটার হাইটের দরকার টোটাল হাইটের অর্থাৎ 4 মিলিমিটার লেন্থের উপরে তো এই 1 মিলিমিটার হাইট নেওয়ার পরে নির্দিষ্টভাবে যেভাবে দেখানো হচ্ছে আমরা মাথার দিকে একটি কোনিক্যাল সেকশন করছি তো একে একে প্রত্যেকটা হোলেই 6টা হোলেই আমরা একে একে এই পোর্শনগুলো করে দিচ্ছি এটা হয়ে গেলে আমাদের টপ ভিউটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো টপ ভিউর পরে আমরা যেটা করব যে প্রত্যেকটা লাইনকে আমরা ভার্টিক্যালি ফ্রন্ট ভিউ আঁকার জন্যে প্রজেক্ট করে দিচ্ছি এখানে আমি মেনলি 3টে লাইনকে প্রজেক্ট করলাম নির্দিষ্ট গ্যাপ দিলাম অ্যাপ্রক্সিমেটলি 10 মিলিমিটার গ্যাপ দিয়ে একটি লাইন টানলাম এরপরে যেহেতু আমরা ডায়া এবং থিকনেস একই ছিল 20 মিলিমিটার তাই 20 মিলিমিটার হাইট নিয়ে উপরেও একটি লাইন ডিপ করে রেখে দিলাম এবং এখানে বাউন্ডারিগুলো সিকিউর করলাম এরপরে 10 মিলিমিটার অর্থাৎ মিডিলের লাইন নিলাম এবং একটি হালকা করে লাইন টানলাম এরপরে আমরা যেটা করছি নিচের টপ ভিউয়ের যে হোল ডায়ামিটার ছিল অর্থাৎ হোলের মুখের যে ডায়ামিটারটা সেটা আমরা সেই 3টেকে এবং সেন্টার লাইনকে পরপর টপ ভিউতে সরি ফ্রন্ট ভিউতে আমরা এ করছি এবং মাঝখানেরও যেভাবে দেখানো হচ্ছে মাঝখানের যে হোলটা এখানেও দুটো একটা সেন্টার লাইন এবং বাকি পাশের দুটো লাইনকে আমরা পরপর ওই যে মাঝখানের সেন্টার লাইনটা পর্যন্ত নিয়ে যাচ্ছি এরপরে আমরা উপরে এবং নিচে 2 মিলিমিটার করে নিয়ে 4টে পয়েন্ট পাচ্ছি এই 4টে পয়েন্ট দিয়ে আমরা ফ্রি হ্যান্ডেই এখানে এই সার্কেলটা আঁকছি
এরপরও ঠিক একইভাবে 2 মিলিমিটার উপরে এবং নিচে মাপ নিলাম এবং মাপ নেওয়ার পরে এগুলোকে এই সার্কেলগুলো একটু ইলিপটিক্যাল হবে বাই শেপে কারণ এটা আমরা একটু সাইড দিয়ে দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউ থেকে ওর জন্য এবং বাঁদিকে এবং ডান দিকে দুটোই ইলিপটিক্যাল শেপে দুটো হবে এবং এরপরে আমরা মাঝখানের যে সেন্টার লাইন সেটা টেনে দিচ্ছি এটা হয়ে গেলে আমাদের ডান দিকে এবং বাঁদিকে এবং মিডলে যে তিনটে সার্কেল আমরা পেয়েছি সেটারও সেন্টার লাইন টেনে দিচ্ছি তো এরপরে যেটা করছি সেটা হলো যে যে ইন্টারনাল থ্রেড যেগুলো আছে সেই থ্রেডের জন্য ফ্রন্ট ভিউতে হিডেন লাইন আসবে তো এখানে আমরা সেই হিডেন লাইন টোটাল চারটে পরপর এঁকে দিচ্ছি তো এটা আমাদের ক্যাপস্টান নাট আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ